ছবিগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, এই পৃথিবীতে একসময় আমাদের চেয়ে অনেক শক্তিশালী মানুষ বসবাস করত, যাদের আকার আকৃতি ছিল আমাদের চেয়ে অনেক অনেক বড়। তারা এতই শক্তিশালী ছিল যে তারা যখন কোনো পাথরে আঘাত করত, তখন সেই পাথরে তাদের পায়ের ছাপ পর্যন্ত বসে যেত। এত শক্তিশালী, এত শক্তিমত্তা, এত শক্তিধর মানুষ যখন আল্লাহ ছাড়া অনেক উপাস্যকে গ্রহণ করল, তখন তাদের এই শক্তি, তাদের এই শক্তিমত্তা, তাদের এই দৈহিক আকৃতি তাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারল না। আজকের এই ভিডিওতে আমরা এমন এক সম্প্রদায় সম্পর্কে কথা বলবো যাদের মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ ছিল না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা আদ জাতি সম্পর্কে কথা বলবো, যাদের নবী হয়ে এসেছিলেন হযরত হুদ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিসসালামকে নবী করে পাঠান। এ প্রসঙ্গে আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি তাদের প্রতি প্রেরণ করলাম তাদের ভ্রাতা হুদকে। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা তো কেবল মিথ্যার উদ্ভাবক। আল্লাহ তাআলা হুদ জাতির শক্তিমত্তা সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কওমে নূহের পর পৃথিবীতে আবাদ করেছেন এবং তাদের চাইতে তোমাদেরকে অধিক দৈহিক প্রশস্ততা দান করেছেন, অতএব আল্লাহর করুণারাজি স্মরণ করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। হুদ আলাইহিসসালামের জাতির লম্বা লোকদের দৈর্ঘ্য ছিল 400 গজের মতো এবং মধ্যম ধরনের লম্বা ব্যক্তিদের দৈর্ঘ্য ছিল 200 গজ। যারা একেবারে বেটে ছিল তাদের দৈর্ঘ্যও ছিল 70 গজ। হযরত হুদ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর নাফরমানি অবাধ্যতা পরিত্যাগ করে আল্লাহর আদেশ নির্দেশের আনুগত্য করতে এবং তাকেই স্রষ্টা পালনকর্তা বলে মেনে নিতে আহ্বান জানান। কিন্তু এই অবাধ্য জাতি তার আহ্বানে সাড়া না দিয়ে নানাবিধ অযৌক্তিক অসঙ্গত কুটু প্রশ্নের অবতারণা শুরু করতে থাকে। তারা হুদ আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, তোমার নিকট কোনো বিশ্বস্ত প্রমাণ আসেনি, তাই তোমার কথায় আমরা আমাদের পূজ্য দেবতাদেরকে কখনোই পরিত্যাগ করব না, আমরা তোমার কথা মানার মতো লোক নই। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষ আপতিত করেন, ক্ষুধায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়ে। তাদের 70 গোত্রের মাত্র 70 ব্যক্তি হুদ আলাইহিসসালামের প্রতি ইমান এনেছিল, অবশিষ্ট সবাই কাফের থেকে যায়। কাফেররা হুদ আলাইহিসসালামকে বলল, আমরা তোমার আল্লাহর প্রতি কখনোই ইমান আনব না, কখনোই আল্লাহর ইবাদত করব না, আমাদের বাপ দাদা যেসব দেবমূর্তির পূজা করেছে আমরা সেগুলোরই পূজা করব, তুমি আল্লাহর আজাব সম্পর্কে আমাদেরকে যে ভয় দেখাচ্ছ পারলে তা আমাদের উপর আপতিত করো, অন্যথায় আমরা তোমাকে হত্যা করব। তাদের কথা শুনে হুদ আলাইহিসসালাম আল্লাহর দরবারে মিনতি জানালেন, ইয়া আল্লাহ, আমাকে এদের জুলুম থেকে রক্ষা করুন, তাদের সাথে লড়ার মতো শক্তি আমার নেই, তারা হয়তো সত্যি সত্যিই আমাকে হত্যা করবে। তাদের সর্দারের নাম ছিল আদ। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন থেকে আদের কাল পর্যন্ত 700 বছর অতিবাহিত হয়ে গেছে। তারা এতদূর শক্তিমত্তার অধিকারী ছিল যে পাথরের উপর পদাঘাত করলে তাদের হাঁটু পর্যন্ত পাথরে গেড়ে যেত। তাদের সবাই ছিল আল্লাহর নাফরমান। তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুয়া, অর্থাৎ এ জগতে আমাদের চাইতে বেশি শক্তিমত্তার অধিকারী আর কে আছে। তাদের এমন অহংকারমূলক আচরণে আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামের প্রতি নির্দেশ করলেন, তুমি তোমার 70 জন সঙ্গীকে নিয়ে পাহাড়ের উপর অবস্থান করো। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক হুদ আলাইহিসসালাম তার সঙ্গী 70 জনকে নিয়ে পাহাড়ের উপর অবস্থান করেন। তিনি তার স্বজাতিকে সাবধান করলেন, প্রচণ্ড ঘূর্ণিবার্তা তোমাদেরকে ধ্বংস করবে, অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আপতিত হবে। তারা বলল, সেটা আবার কোন ঘূর্ণিবর্তা যা আমাদের উপর বিজয়ী হবে? হযরত ওয়াহাব ইবনে মুনাব্বেহ বর্ণনা করেন, ভূমণ্ডলের 7 স্তরে এক বাতাস রয়েছে যার নাম হলো রিহুল আকিম। এ বাতাস 70,000 শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং এর উপর 70,000 ফেরেস্তা পাহারাদার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কিয়ামতের দিন এই বাতাস শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে এবং তা পাহাড়কে তুলার মতো উড়িয়ে নেবে। আসমান সেদিন ভেঙ্গে পৃথিবীর উপর পতিত হবে। আল্লাহর হুকুম হল, হে ফেরেস্তাকুল, আদ জাতির প্রতি বাতাস ছেড়ে দাও। তারা নিবেদন করলেন, হে মহাপরাক্রমশীল সত্তা, কি পরিমাণ ছাড়ব? নির্দেশ হল, গাভীর নাসিকা পরিমাণ ছাড়ো। তারা নিবেদন করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার নির্দেশিত পরিমাণ হাওয়া ছাড়া হলে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। এবার নির্দেশ হল, সুয়ের ছিদ্র পরিমাণ ছাড়ো। ছিঁড়ে দেওয়া বাতাস যখন কালো মেঘের আকারে পাহাড়ের দিকে আসতে শুরু করে, তখন আদ জাতি অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত হয়। তারা বলতে লাগল, এটা মেঘ, আমাদের প্রতি বর্ষিত হবে। তাদের আনন্দ উল্লাস আর উৎফুল্লতা দর্শনে হুদ আলাইহিসসালাম বললেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলিম, অর্থাৎ তোমরা যে জন্য ত্বরা করছ তা আর কিছুই নয়, এটা সে বাতাস যাতে রয়েছে দুঃখজনক আজাব। যখন বাতাস বইতে শুরু করল, তখন হুদ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, হে হুদ, তুমি না বলেছিলে এই বাতাসে আমরা নিথর নিস্পন্দ হয়ে যাব? হুদ আলাইহিসসালাম বললেন, ওহে কাফের দল, একটু থামো, ধৈর্য ধারণ করো। আল্লাহর তরফ থেকে তোমাদের উপর মর্মন্তুদ আজাব এসেছে মাত্র। এ সময় তাদের 7 লাখ পুরুষ 3 পাহাড়ের মধ্যখানে যাচ্ছিল, যেখানে কোনো দিক থেকেই হাওয়া বাতাস লাগার কোনো উপায় ছিল না। সেখানে গিয়ে তারা একে অন্যের হাত ধরে হাঁটু পর্যন্ত জমিনে বসে পড়ে। স্ত্রী পুরুষ যুবক শিশু সকলের মাঝখানে তাদের চতুষ্পদ জন্তুগুলো রাখে। তারা পরস্পরে বলছিল, আমাদের 3 দিকে পাহাড়, একদিকে আমরা অবস্থান করছি, হাওয়া আমাদের মাঝ দিয়ে অতিক্রম করবে আর আমাদের শক্তিমত্তা প্রদর্শন করবে। দাম্ভিকের দল যখন নিজেদের শক্তিমত্তার দম্ভ প্রকাশ করে, তখন আচমকা বিজলির আওয়াজ শ্রুত হয়। বিজলির আওয়াজের পর হাওয়া এত জোরে বইতে শুরু করে যে আদ জাতির লোকদের বিরাট বিরাট দালান কোঠা, অট্টালিকাসহ সব বাড়িঘর মূল থেকে উৎপাটন করে দূর দূরান্তে নিক্ষিপ্ত হয়। প্রবল বাতাসে তাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। হাওয়া তাদের পায়ের নিম্ন দিকে প্রবেশ করে, তাদেরকে অধোমুখে ভূমিতে ফেলে দেয়। হুদ আলাইহিসসালাম জমিনের উপর বৃত্ত টেনে মুমিনদেরকে সাথে নিয়ে সেই বৃত্তের মাঝে অবস্থান গ্রহণ করেন। এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হল, অথচ মুমিনদের আঁচলের এক চুল পরিমাণ বাঁকা করতে সক্ষম হল না। এরপর হুদ আলাইহিসসালাম তার সঙ্গী মুমিনদেরকে নিয়ে জোরহামের নিকট গিয়ে বললেন, তুমি কি আল্লাহর আজাব দেখেছ? সে বলল, হ্যাঁ, আমি দেখেছি। তখন হুদ আলাইহিসসালাম বললেন, তুমি স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ হুদু রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, হুদ আলাইহিসসালাম আল্লাহর রাসূল। অভিশপ্ত জোরহাম বলল, যতক্ষণ না তুমি ধ্বংসপ্রাপ্ত আদ জাতিকে জীবিত করে দেবে, ততক্ষণ আমি তোমার প্রতি ঈমান আনব না। অভিশপ্ত এ কথা বলছিল আর তক্ষণই তার পদতলে বাতাস প্রবেশ করে তাকে দূরে নিক্ষেপ করে। কঠিন আজাব আপতিত হয়ে তার সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। এর 400 বছর পর হুদ আলাইহিসসালাম এই অস্থায়ী ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে পদার্পণ করে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমাদের ধন, আমাদের সম্পদ কখনোই আমাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর আজাব থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের সবার আগে প্রয়োজন আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে এক অদ্বিতীয় স্রষ্টা হিসেবে বিশ্বাস করা। আমরা সেই আদ জাতির তুলনায় অত্যন্ত নগণ্য, আমাদের শারীরিক ক্ষমতা সেই তুলনায় অত্যন্ত নগণ্য, তবুও আল্লাহতালা আমাদেরকে অনেক ভালোবাসেন। আর এর কারণ হলো, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে এক স্রষ্টা হিসাবে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।